হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ এন্ড ডান্স। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে, আর আমি খুব 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 ভালো আছি। তো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সেই জন্য আর কি ভিডিওটার মধ্যে কী কী কেনা হয়েছে সেগুলো দেখাতে পারিনি, সেই জন্যে এখন দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যা যা কেনা হয়েছে সব কটাই গিফট, মানে ওই দিদিগুলো দিয়েছে। ওই যে দিদির বাড়ি গেছিলাম, আমার দিদি বলতে হচ্ছে ওটা আমার মামা শ্বশুরের মেয়ে। তো ওই দিদি ভাইয়ের বাড়িতে গেছিলাম, তো দিদি আর ওর মানে দুটো দিদি আছে, দিদি আর দিদির যা, তো দুজনে মিলে আর কি আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখাই যে একটা কাপ, মানে এরকম কাপ দেখো, এখানে তিনটে ছটা রয়েছে। তো তার মধ্যে একটা তোমাদেরকে দেখাচ্ছি, কাপটা কি সুন্দর দেখতে। আগে আমি এই কাপগুলো দেখেছিলাম, এই যে ভেতরে যেটা আছে না ওটা এই বাইরে থাকতো, যে বাইরে যেটা আছে ওটা ভেতরে থাকতো, কিন্তু এটা দেখছি উল্টো। তো যাই হোক, এই কাপগুলো ছটা কিনে দিয়েছে। আর এর আগে যে জগদ্ধাত্রী মেলা ছিল তখন 12টা কাপ অলরেডি কেনা হয়েছে, বললাম যা কাপ নেবো না, কিন্তু তাও কিনে দিয়েছে। তো যাই হোক, এই কাপগুলো আর তারপর দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে শশা কুচোনো, সংসারের জিনিসপত্র, এগুলো শশা কুচোনো, আমি শশা খেতে ভালোবাসি। তো শশা কুচুনোটা ছিল তো কীরকম একটা হয়ে গেছে, আর ছোলা যায় না, সেই জন্য ওটা নেওয়া হলো। আর এই যে এটা দিদি গিফট করেছে, খুব সুন্দর একটা হার, দেখো রাধা কৃষ্ণ। তো অনেকক্ষণ ধরে বলছিল যে পছন্দ করো পছন্দ করো, তো সেই আমার আছে, কিন্তু আমারটা একটু ছোটো গোল টাইপের, আর গোল গোলগুলো কতই মানুষ তো আমার চোখে পড়লো যে রাধা কৃষ্ণ। আর রাধা কৃষ্ণ তো আমার, যেটাই আমি যদি দেখতে পাই যে রাধাকৃষ্ণ রয়েছে মানে ওটা আমি নেবই। তো ওই যে পছন্দ করে নিয়েছি রাধাকৃষ্ণ, তার সাথে কানের আছে, ওটা কিনে দিয়েছে। আর এই যে লিপ লাইনার, এটা কিনে দিয়েছে। আর যে বলছিলাম আরেকটা দিদি আছে না, ওই দিদিটার যা, তো ওই দিদিটা এই যে এটা কিনে দিয়েছে, টেডি বিয়ার, কিউট কিউট, এটা কিনে দিয়েছে। তো হলো, এগুলো কিনে দিয়েছে, আরও অনেক কিছুই দিয়েছে, কিন্তু ওগুলো আমি দেখাতে পারছি না এখন, তো যাই হোক পরে দেখাবো যদি হয় তো। আর তোমাদের দাদাও হয় কিনে দিয়েছে এই যে কিউট কিউট একটা হেয়ার ব্র, তো অলরেডি একটা হেয়ার ব্যান্ড পরে আছি। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার হেয়ার ব্যান্ড খুব পছন্দ, তো আমি যেখানেই যাই সেখানে একটা করে হেয়ার ব্যান্ড কিনি। তো আর বলতে পারো আমি হেয়ার ব্যান্ড লাভার, তো আমার খুব ভালো লাগে। আমি আর বেশিরভাগ নিই কেন বলতো, রিলস ভিডিও বানানোর জন্য আর মেকআপ ভিডিওগুলো যখন করি তখন হেয়ার ব্যান্ড পরি, সেই জন্য আর কি কেনা। তো যাই হোক, তো এটা পরে দেখাচ্ছি কীরকম লাগছে। তো যাই হোক, হেয়ার ব্যান্ডটা আর সাথে আছে এই যে এইটা, তো দুটোই কিউট কিউট। আর আর তোমাদের দাদাভাই আর কি কিনে দিয়েছে ওটা দেখাচ্ছি। এই যে একটা ঘট পছন্দ করেছি, একটা ঘট পছন্দ করেছি। আর জগদ্ধাত্রী মেলাতে গিয়ে না, আমি আগের দিন মেলাতে গেছিলাম আর নেক্সট দিন আরেকবার গেছিলাম, তখনও কিছুগুলো জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো ওগুলো এই ভিডিওতে দেখাচ্ছি, তো তার আগে এগুলো দেখে নাও। তো এই যে ঘট, স্টিলের ঘট একটা এমনি কিনলাম আর কি, এটা আমার ইচ্ছে করলো। আর এই যে একটা, এটাকে কী বললে আমার মনে পড়ছে না, ভুলে গেছি। তো যাই হোক, এটা একটা কিনে দিয়েছে, তো এগুলো তোমার দাদাভাই কিনে দিয়েছে। আর একটা কিনেছে হচ্ছে টেবিল ক্লথ, ওই যে টেবিলটাতে দেখো সবসময় ওই টি একটি ডেস্কটপ রাখা আছে, তো ওইটাতে এটা পাতবো তার জন্য। এটা কিনে দিয়েছে, তো এইগুলোই। আর জগদ্ধাত্রী মেলায় যে নেক্সট দিন গেছিলাম, তো ওই দিন কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে জগদ্ধাত্রী পুজোর নেক্সট দিনের যে মেলাতে গেছিলাম তখন এগুলো কিনে এনেছি, এগুলো হচ্ছে আমার ঠাকুর পুজো করার জিনিস। তো যাই হোক, এই যে শিব ঠাকুরের একটা বেলপাতা, বেলপাতা সবসময় বেলপাতা পাওয়া খুব
মানে ইয়ে বেলপাতা পাওয়া যায় না, সেই জন্য আর কি এই বেলপাতাটা কিনেছি। আর একটা আম পড়লো ঘট বসানোর জন্য, আর একটা ছোট্ট ঘট, ওই যে স্টিলেরটা দেখালাম স্টিলেরটার মতনই, এটা হচ্ছে পেতলের। তো এইগুলোই কিনেছিলাম, আর সেরকম কিছু কিনা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে, আর এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটাই নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আরও নেক্সট নেক্সট ভিডিও আসবে, তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে যাও গিয়ে সাবস্ক্রাইব করে এসো। দেখো এইখানে একটা সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওখানটা ক্লিক করো, করার পর দেখো পাশে একটা নোটিফিকেশানের বেল আইকন আছে, ওটা টং করে বাজিয়ে দাও আর নোটিফিকেশানটা অল করে দাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় স্মাইল রেখে যাও। তো চলো, টাটা, বাই বাই।